বিনা পরীক্ষায় বিনা অর্থ ব্যয়ে কেউ যদি আমাদের সরকারি চাকরির অফার দেয়, কি করব আমরা তখন? আনন্দের আতিশয্যে আমরা কি আকাশে ভেসে বেড়াবো না? অথচ ইতিহাসের পাতায় এমন এক ইমামের কথা জানা যায় যিনি বিচারকের পদ ঘৃণাবরে ফিরিয়ে দিয়েছেন, বিনিময়ে তাকে সইতে হয়েছে অমানসিক নির্যাতন। পিঠে তার কালশিরা পড়েছে, রক্তাক্ত ক্ষত বিক্ষত হয়েছে সারা দেহ, তবুও তিনি গ্রহণ করেননি সেই উচ্চপদের সরকারি চাকরি যা হালজামানায় সোনার হরিণ বলে পরিচিত। এমনই ছিলেন ইমাম আবু হানিফা। শুধু কি আবু হানিফা, আমাদের সকল ইমামের জীবনী ছিল এমন কষ্টে মোড়ানো এক প্রাণবন্ত অধ্যায়। অন্যায়ের সাথে তারা আপোষ করেননি কখনো, জ্ঞানের জন্য তারা ছুটে গিয়েছেন এক দেশ থেকে অন্য দেশে, কেবল একটি বিশুদ্ধ হাদিসের খোঁজে হেঁটে বেরিয়েছেন মাইলের পর মাইল। দিনের জন্য তারা বিসর্জন দিয়েছেন আয়েশি জীবন, কখনো অর্ধাহারে কখনো অনাহারে কেটেছে তাদের দিনগুলো, তবু মহান রবকে ভুলে যাননি একটি মুহূর্তের জন্য। যখনই সময় পেয়েছেন ইবাদতে ডুবে গিয়েছেন, যখনই হাতে অর্থ সম্পদ এসেছে অকাতরে সব বিলিয়ে দিয়েছেন গরিব দুঃখী মানুষের মাঝে। হাজারো ব্যস্ততা সত্ত্বেও তারা এত বেশি নফল সালাত পড়তেন, এত বেশি কুরআন তিলাওয়াত করতেন যা আমরা কোনোদিন কল্পনাও করতে পারবো না। ইমাম আবু হানিফা, ইমাম শাফেয়ী, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম হাসান আল বসরি, ইমাম আবদুল্লাহ ইবনে মোবারক এর জীবন ও কর্ম নিয়েই রচিত সমকালীন প্রকাশনের ইমাম সিরিজ কোনো ভিত্তিহীন কথা নয়, কোনো বানোয়াট গল্প নয়। ইমাম সিরিজের বইগুলো নির্মিত হয়েছে নির্ভরযোগ্য সূত্রে পাওয়া আলোচিত সব ঘটনা দ্বারা। আমরা যারা জ্ঞান পিপাসু, আমরা যারা সত্যান্বেষী, তাদের জন্য এই বইগুলো এক মোক্ষম দাওয়াই। জ্ঞান তৃষ্ণা নিবারণের পাশাপাশি ইমামদের জীবনে ঘটে যাওয়া প্রকৃত ঘটনাবলী জানতে এবং সেসব ঘটনা থেকে শিক্ষা নিয়ে দিনের পথে আরও এক ধাপ এগিয়ে যেতে এই সিরিজের প্রতিটি বই আমাদের অনেক বেশি সহায়তা করবে ইনশাআল্লাহ। প্যাকেজটি অর্ডার করতে ভিজিট করুন www.rokomari.com।